हेलो गाइस, वेलकम टू माय चैनल। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। तो आमि दीदी भाई थेके जेदिन आसलाम सेदिन थेके प्रचुर रौद्र, आर रौद्र छिलो बोले भुट्टागुला तुलेछे। आर रौद्र ना थाकले भुट्टागुला अवस्था खूब खराब हो जाए, छत्ता पड़े जाए, घेमे जाए। तो आगेर बार एरकमई होयेछिलो आर कि, जेदिनके भुट्टा तुलछे तारपर थेके बृष्टि शुरू होयेछे आर बाड़ीटारी एकदम अवस्था खूब खराब होये गेछिलो। सारा घरे भुट्टा, फैन चालिये रेखेछे आर भुट्टागुलो अवस्था खूब खराब होये गेछिलो। सेजन्य एबार आकाशटा भालो होले आर कि भुट्टागुलो तुललो। এই রোদ আমি যেদিন আসলাম সেদিনই রোদ্র, আর সেদিন থেকে ভুট্টা তোলা শুরু করেছে। আর তারপরের দিনই আর কি ভুট্টা সব ভাঙাইছে। আর বেশি দিন এনে রাখেনি, কারণ আমাদেরকে ভীষণ হাতি অত্যাচার করে। হাতে এসে ভুট্টা খেয়ে নেয়, আমাদের দিকে প্রচুর হয়েছে। ভুট্টা খেতে এসে এসে হাতি সব খেয়ে নিয়েছে। আমাদের জমিটা একটু দূরে ছিল বলে হাতি যাইতে পারেনি, নয়তো আমাদের খেত ভুট্টা খেতে আর কি খেয়ে নিত। আমাদের ধান খেত ভুট্টা খেয়ে, ধান খেত আর কি হাতি খেয়ে নিয়েছে। তোমাদেরকে আমি দেখাবো আমাদের ধান খেত কীভাবে হাতি খাইছে। তো এই হচ্ছে ভুট্টা, দেখো কত সুন্দর করে পড়তেছে, একদমই মানে পরিষ্কার ঝকঝকা। এখানে আর কি আর কোনো ঝাড়া টাড়ার কোনো ব্যাপার নাই। একটা সময় ছিল যখন মেশিনটা খুব মেশিন বেশি চলাচল ছিল না, তখন আমরা হাতেই আর কি ভাঙতাম ভুট্টাগুলো, একটা একটা করে একটা একটা করে ভুট্টা ভাঙতাম। যখন বৃষ্টির দিন ছিল তখন ভুট্টা নিয়ে বসতাম তো ভাঙতাম। তো ওই যে আমাদের ধান খেতে, তোমাদেরকে বললাম যে আমাদের ধান খেতে হাতি এসছে। তো বিকালবেলা আমিও চলে গেলাম দেখতে আর কি কোথায় ধান খেত খাই যায়। আমি মা ফোন করে বলছিল যে ধান খেতে হাতি এসছে, হাতি খেত খেয়েছে আর কি। তো বাড়িতে এসে ভাবলাম যে ধান খেটাকে দেখে আসি যে কোথায় খেয়েছে। পরে এসে দেখলাম যে ভালোই অনেকটা ধান খেতে খেয়েছে। আমি ধান খেতে ভিতরে যাইতে পারিনি, কারণ ভীষণ চুলকাবে, সেই জন্য আমি আইলি দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো যখন আমি দিদিবাড়িতে গিয়েছিলাম তখন বেশি একটা ধানে ইসের শীষটা আসেনি। দেখো প্রচুর ওই দেখো ভিতরে ছাকড়া বাঁকড়া জায়গাগুলো দেখতেই পারতেছো, ওটাই আর কি ধান খেয়েছে, পাকাইছে, ভাঙছে, নষ্ট করছে। ভিতরে আরও আছে ওই ওই পাশ দিয়ে, আমি ওই দিকে যাইতে পারিনি, কারণ ধান খেতে ভিতরে আমি ঢুকলে চুলকাবে, সেই জন্য আর যাই নাই। কিন্তু দেখো এখানে কত গর্ত কত দেখা যাচ্ছে, এগুলো সব ধান। গণেশ ঠাকুর, গণেশ আমরা হাতে গণেশ ঠাকুরই বলি। তো গণেশ ঠাকুর খেয়েছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছে গর্ত গর্ত, ওখানেও খেয়েছে। তো এখন থেকে বাবা সন্ধ্যা হলেই, সন্ধ্যা না রাত হলে ওখানে গিয়ে বসে থাকে। ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে গিয়ে বসে থাকে হাতে তাড়ানোর জন্য। প্রতিদিন পাহারা দেয়। দেখো ওইখানে হাতিকে কী করেছে, এখন ভীষণই হাতি অত্যাচার করে। যাই হোক, এই আজকে ভিডিওটা এই পর্যন্তই।